আচ্ছা, সবাই আজকে দিনটা মজা করে কাটিও। Hello guys, good morning. A new vlog by Iria's Kitchen and Vlog. আজকে আমার সকল ভাই দাদাদেরকে শুভ ভাতৃদ্বিতীয়ার তৃতীয় শুভেচ্ছা। সবাই আজকের দিনটা তার ভাই বোন দিদি দাদা সবাই মিলে আনন্দ করে কাটাক। আর আমিও এসে গেছি আজকে আমার বাপের বাড়িতে আমার দাদাকে আজকে ভাই ফোঁটা দেবো বলে। তো একটু ঠান্ডা লেগেছে, যাই হোক ইগনোর প্লিজ। তো আজকের দিনটা তো সবাই খুব মজা করে কাটাচ্ছে জানি, তো আমারও খুব মজা হচ্ছে। কারণ এই দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি যে একটা দাদা বোনের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক একটা অন্য জায়গায়। তো আজকের দিনে মানে যত সারা বছর ঝগড়া মারপিট আনন্দ সব কিছুই চলে, আর সঙ্গে আজকের দিনটা একদম অন্যরকম একটা স্পেশাল ডে। একটা এক্সপেকটেশান থাকে যে দাদা গিফট দেবে, দাদা থেকে গিফট নেব বা দেবো, এটার একটা মানে আলাদা রকম আনন্দ। তো আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে তো জোর কদমে রান্না চলছে। আর আমি একটু ছাদে এসেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ঠান্ডাটাও প্রচুর পরিমাণে লেগেছে আমার, কিন্তু যাই হোক, তবু ঠান্ডা লাগুক যাই লাগুক আনন্দটা তো আনন্দের জায়গাতেই থাকবে, তাই না? তো আজকে গলিও দাদুকে ফোঁটা দেবে, যেহেতু ওর মামা নেই তো সেই জন্য দাদুকেই ফোঁটা দেবে, আর আমি তো আমার দাদাকে ফোঁটা দেবই। তো চলো তোমরা দেখতে থাকো, আমি যখন ভাই ফোঁটা দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যেরকম রোজ শেয়ার করি সেরকম শেয়ার করবো। চলো আবার পরে কথা হচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাকে কোনো রান্না করতে হচ্ছে না, তো সব রান্নাই আমার বাবা বৌদি মানে স্পেশালি কোনো কিছু ডিশ রান্না হলে ওরাই করে। তো চলো কী কী রান্না হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো খুব মজা লাগছে। তো দাদা একটু বেরিয়েছে, তো বেলাটাও বেড়ে গেছে, প্রায় 12টা প্রায় বাজতে চললো, এখনো পর্যন্ত ফোঁটা দেওয়া হয়নি, তাই কিছু খাওয়াও হয়নি, একটু একটু খিদেও পাচ্ছে, কিন্তু কী আর করা যাবে। তো চলো দাদা এলে তারপরে ফোঁটা দেবো, দেন তারপর খাওয়া দাওয়া করবো, মজা করবো, আনন্দ সব কিছুই হবে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন আমি নিচে নেমে যাচ্ছি। এলাকাটা তো অনেকটা বেড়ে গেছে, আর আমি দাদা এসে গেছে তাই চন্দন রেডি করছি। আর গলু বললো যে দুজনে মিলে চলো একসাথে করা যাক, চন্দন দুজনে মিলে একসাথে বাটি, যেহেতু ওর দাদুকেও ফোঁটা দেবে সেই জন্য আমরা একসাথে চন্দনটা বেটে নিচ্ছি। তো চলো এবার আমি দাদাকে ফোঁটা দেবো, তারই প্রস্তুতি নিচ্ছি। আমি দুটো প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়েছি, এই দুটো প্লেট আমি দাদার জন্য রেডি করেছি, আর এই দিকের প্লেটটা রেডি করেছি গলুর জন্য, গলু ওর দাদুকে ফোঁটা দেবে। তো চলো এবার আমাদের ভাই ফোঁটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। গলু আগে আগে এগিয়ে যাচ্ছে ফোঁটা দেওয়ার জন্য, দাদুকে মিষ্টি দিচ্ছে। না সোনা তুমি ফোঁটা দাও, আমি আগে দিই, তোমার তুমি নেবে। আমি আগে দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি, আগে গলু বললো তুমি দিয়ে দাও তারপরে আমি দেবো, তাই আমি ভাবলাম আমি দিয়ে দিই, তুই দেখে নে, দেন তুই দিবি। গলু আগের বছর থেকে দাদুকে ফোঁটা দেওয়া শুরু করেছে, তো এবারে যেহেতু বাবা দাদা একসাথে ছুটি আছে তো ওই জন্য ফোঁটাটা একসাথে দিচ্ছি, আর ওই জন্য মজাটাও প্রচুর পরিমাণে হচ্ছে। আমার দাদাকে কিন্তু ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মিষ্টি খাওয়ার পালা আর গিফট নেওয়ার পালা। তো চলো তোমরা দেখতে থাকো। দাদাকে আমার ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আমি দাদাকে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছি। এখানে ভয়েসটা আমাকে স্কিপ করতে হলো, তাই পেছনে দিতে হলো ভয়েসটা। তো
তো আমার দেয়া হয়ে গেছে, এবার গলু অপেক্ষা করে আছে। গলু যেহেতু এবার দাদুকে ফোঁটা দেবে, দাদা আমাকে মিষ্টি খাইয়ে দেবে এবং আমিও দাদাকে মিষ্টি খাইয়ে দিলাম। তো চলো এবার গলু কীভাবে ওর দাদুকে ফোঁটা দেয় চলো আমরা দেখতে থাকি। দাদুর কপালে দিলাম ফোঁটা, বলো যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদুকে ফোঁটা। মিষ্টি খাওয়ার পর্ব শেষ হয়ে গেল, এবার গিফট নেওয়ার পালা। আমি দাদাকে এই গেঞ্জিটা দিলাম, কিন্তু কে কাকে দিচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দিয়েছি দাদাকে একটা গেঞ্জি। তো চলো তোমরা দেখতে থাকো দাদাকে কেমন গেঞ্জিটা দিলাম। দাদার থেকে আমি 500 টাকা পেলাম। তো বলেছিল যে নিজের পছন্দ মতো কিছু কিনে নিতে, তো কেনার সময় পায়নি, তো ঠিক আছে নিজের পছন্দ মতো কিছু কিনে নেব। ভাইফোঁটা দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমার আর বলু আমরা খেতে শুরু করে দিয়েছি। সকাল থেকে খাওয়া হয়নি, খিদে প্রচুর পরিমাণে পেয়ে গেছে। গলু একটু এদিকে তাকাও। তো আমরা খেতে বসে গেছি, এখন লুচি খাচ্ছি, আর গলু তো মিষ্টি খেতে শুরু করে দিয়েছে, আর খিদেও পেয়ে গেছে প্রচুর। এখন লুচি তরকারি খাবো, কখন ভাত খাবো জানি না, 1:30 বাজে, এখন লুচি তরকারি খাচ্ছি। এই দেখো ভাত খেলে কোনো চাকরি মেরে যাবে। চলো আবার পরে কথা হচ্ছে, এখন তোমাদের টাটা। গলু বসে পড়েছে খেতে ভাইফোঁটা দিয়ে, বেচারি সকাল থেকে উপোস করেছিল, এখন খেতে বসে গেছে। তুমি কি খাচ্ছ বলে দাও, জোরে বলো, জোরে বলো, ম্যাগি। আচ্ছা এই যে দেখো গলু ম্যাগি খেতে বসে গেছে ফোঁটা দিয়ে। বন্ধুদেরকে কিছু বলে দাও, জোরে বলো তোমার। আচ্ছা সবাই আজকে দিনটা মজা করে কাটিও। আর গলুও কিন্তু ওর দাদুকে ভাইফোঁটা দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। আমাদের তো ভাইফোঁটা পর্ব মিটে গেল, গলু ওর দাদুকে ভাইফোঁটা দিল, আমি আমার দাদাকে দিলাম। কিন্তু মানে কোনো রকমভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ গলু একটু ছটফট করছিল যেহেতু ও ছোট। তো তার মধ্যে চেষ্টা করলাম ভিডিও করার, তো খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি। তো কী আর করা যাবে গাইস, কিছু করার নেই যেহেতু ও ছোট। আর এখন ব্রেকফাস্ট করেছি বললে ভুল হবে, এখন লুচি খেলাম, এখন 1:30 বাজে, আর লাঞ্চ কখন করবো আমি নিজেও জানি না। তো এখনও রান্না চলছে, রান্না হচ্ছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চ বেশিরভাগই বাবা আর বৌদি বানিয়েছে, তো লাঞ্চগুলো সার্ভ করে দিয়েছি দাদাকে। এবারে দাদা খেতে বসবে, তাই প্লেটটা রেডি করা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, 5 রকম ভাজা করেছিল, মাছ করেছিল, চিংড়ি মাছ, মাটন, চাটনি, পায়েস, রসগোল্লা, শাক ভাজা সবই রান্না হয়েছিল। আর দাদাকেও ভাইফোঁটার দুপুরের লাঞ্চটাও দাদাকে দেয়া হয়ে গেছে, দাদা খেতে বসে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আজকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।